আমি যেভাবে পর্তুলিকা চাষ করি তার কিছু অংশ আজকে দেখাবো। তো পর্তুলিকা চাষ করতে তেমন বেশি কিছু লাগে না, শুধু জাস্ট পানি বেশি না হয় মতো এটা দেখতে হয়। এখানে মাটিগুলা একটা জাস্ট বালতিতে, আমার এখানে আরেকটা ফুল গাছ আছে ওইটার উপরেই আমি এই ফুল গাছগুলা রোপণ করছি। বালতিতে আমার মাটি বালি ছিল, তেমন কোনো সার ছিল না, দেখেন একদম শুকিয়ে গেছে। আর এই টপটা, এটা আমি সিমেন্ট দিয়ে বানাইছি টপটা। এটা দেখেন ফুল আসছে, চারটা ফুল আসছে, সাদা এবং পিঙ্ক কালার, প্রচুর পরিমাণ কলি আসছে এটাও। আর এটাও সেম বালি এবং মাটি দিয়েই মাটিগুলা তৈরি হয়েছে, টপের মাটিগুলা। এটা এরপরে আরেকটা টপ হচ্ছে, এটা কোনো টপ না, এটা আমি জাস্ট 2 লিটারের তেলের একটা বোতলকে আমি কেটে, পাশ থেকে কেটে এটা বসাইছি। আমি দেখাচ্ছি একটু পরে। এরপর এটা এটা হচ্ছে বিস্কিটের পটকে, মানে বিস্কিটের যে ইয়াগুলো আছে ওগুলাকে পিছন উপর থেকে একটু করে কেটে এটা বসাইছি। এই যে এখানে পানি বেশি হওয়ার কারণে এটা নষ্ট হয়ে গেছে, আমি আবার গুঁজে দিচ্ছি। এটা একটু দুর্বল নতুন টপ। আর এটা একটু ফোকা ধরছে, এটা কেটে ফেলি। এটা হচ্ছে শপিং ব্যাগ, যাদের টপ নেই তারা এভাবে ট্রাই করতে পারেন, অনেক দিন টিকবে। আর এটা দেখেন, এটাও শপিং ব্যাগ, খুব ভালো গাছ হয়েছে। আর এটা হচ্ছে চারা, এটা হচ্ছে গত বছর বীজ পরে চারা উঠছিল, ওখান থেকে আমি এমনি বসাই দিছি। আর এগুলো দেখেন, এগুলা তো আরও খুব সুন্দর লাগে, এখানে যদি আমি রং করে দিতাম টপগুলাতে নিচে, এখন কীভাবে কলি আসছে। এটা হচ্ছে 5 লিটার তেলের বোতলকে পাশ থেকে কেটে আমি টপ বানাইছি। যাদের বাসায় টপ নাই অথবা টপ কিনতে পারতেছেন না, আপনারা পাচ্ছেন না, তারা এইভাবে ট্রাই করতে পারেন। এগুলা বোতলগুলো এমনিতেই পড়ে থাকে। দেখেন নিচে আরেকটা আছে, এখানে খুব ভালো সুন্দর গাছ জন্মায়, এগুলো দেখেন।